lost in your eyes under your spell. আজি হল লক্ষী পূজা আৰু ৰাতিপুৱাৰ পৰা অকণমান ব্যস্ততা হৈ আছে লক্ষী পূজাৰ। লক্ষী পূজা মানে ঘৰতে আৰু ঘৰুৱা হিচাপে কৰিম আৰু ইয়াতে মই প্ৰথমতে ৰেডি কৰি লৈছোঁ থাপনাখন, মা লক্ষীৰ ফটোখন ইয়াতে ৰাখিম। তাৰপিছতে অকণমান এনেকৈ ফুল চুল দি সজাই লৈছোঁ আৰু এইবিলাকত অকণমান ৰংবোৰ এৰি এৰি গৈছে। আজিকালি যায় প্ৰায়বোৰ, কিহৰ কাৰণে যায় বা নাজানো। তাৰপিছতে ৰংবোৰ এৰি গৈছে, মাইণ্ড নকৰিব। তাৰপিছতে এতিয়া ৰেডি কৰিম। প্ৰিয়াই প্ৰিয়াই কাটি আছিলে নাৰিকল, নাৰিকলখিনি তাই নোৱাৰে বোলে কাটিব। তাৰপিছত এতিয়া মই নাৰিকলখিনি কাটিম একদম প্ৰথমতে। আৰু তাৰপিছতে বাকী গোটেই লক্ষী পূজা বুলি কি কৰোঁ কি নকৰোঁ গোটেইখিনি আপোনালোকক দেখুৱাই থাকিম। আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকিব আৰু যদি ভিডিঅ'টো চাই ভাল লাগে শেষত এটা লাইক কৰি দিব। আৰু চেনেলটোলৈ যদি প্ৰথমবাৰৰ কাৰণে ভিডিঅ' চাবলৈ আহিছে চেনেলটো এবাৰ ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু লগতে খান্তিটো বজাই দিব যাতে আগলৈকে আহিবলগীয়া নতুন ভিডিঅ' ন'টিফিকেশ্যন অতি সোনকালে পায়। আৰু এতিয়া বৰ বেছি দেৰি নকৰোঁ, পূজা যিহেতু লক্ষী পূজাৰ গোটেই তৈয়াৰীখিনি কৰোঁ। এতিয়া অলৰেডি কিবা কিবি ৰেডি কৰি থৈছোঁৱেই মই, আমৰ পাত, কলপাত, তাৰপিছতে ফুল, তাৰপিছতে দুটা এই ধানৰ সি, তাৰপিছতে পদুম ফুল, আৰু তেনেকৈ ৰেডি কৰি লৈছোঁ। এতিয়া এইখিনি গোটেইখিনি থাক ঠিক কৰি লওঁ। আৰু লক্ষী পূজাৰ তৈয়াৰী চলি আছে আৰু প্ৰিয়াই কাটি আছে কুঁহিয়াৰ, কুঁহিয়াৰৰ ৰেডি কৰি আছে। তাই মোক কৈছে যে মই কাটি দিওঁ কুঁহিয়াৰখিনি। তাই ধুনীয়াকৈ কুঁহিয়াৰ কাটি আছে। তাৰপিছতে আমাৰ বাবুৱে কুঁহিয়াৰৰ হেৰিৰে এটা বনাইছে ঘৰ, ঘৰটো বনাই ফটো উঠাই আছে। এইয়া আৰু মই এতিয়া ইয়াতে ৰেডি কৰি আছোঁ পূজাৰ কাৰণে যিখিনি বনাম মিঠাই। আৰু এইবাৰ ভাবিছোঁ পূজাত মানে দোকানৰ মিঠাই ৰেডি নকৰোঁ, মানে মিঠা ভোগ যি দিম গোটেইখিনি ঘৰতে বনোৱা দিম। আৰু সেইকাৰণে ইয়াতে বনাই দিলোঁ প্ৰথমতে চুজি, চুজি অৱশ্যে চুজি চুজিটো নাৰিকলেৰে বনালোঁ। আৰু এতিয়া বনাই আছোঁ নাৰিকলৰ লাড়ু বনাম, নাৰিকলখিনি ভাজি আছোঁ। আৰু এনেকুৱা ধৰণৰ পূজা পাৰ্বণ উৎসৱত মানে নিজে যিটো ঘৰত বনোৱা হয় সেইটো বস্তুৰে মানে বেছি ভাল লাগে। নিজে হাতেৰে বনোৱাটো ভগৱানৰ ওচৰত দিব পাৰিলে বেছি ভাল লাগে বজাৰৰ পৰা কিনি অনা মিঠাইতকৈ। আৰু সেইকাৰণে এইবাৰ যিখিনি পাৰোঁ হাতেৰে নিজৰ হাতেৰে বনোৱাৰ কাৰণে চেষ্টা কৰি আছোঁ। আৰু এতিয়া ইয়াতে লাড়ুখিনি বনায়ো লওঁ, যিহেতু ভগৱানক দিম বা ভগৱানৰ উদ্দেশ্যে বনোৱা হৈছে, সেইকাৰণে ইয়াতে লাড়ুকেইটা জলদি জলদি বনাই লওঁ। আৰু ঠাণ্ডা হৈ গ'লে নহ'লে কি হ'ব, নাৰিকলৰ লাড়ুত ঠাণ্ডা হ'লে বান্ধাটো অকণমান দিগদাৰ হৈ যায়। ইয়াতে অকণমান লাইট টাইট লগাই দিলোঁ লক্ষী পূজাৰ বুলি, মানে অলপ পোহৰ পোহৰ কৰি দিলোঁ, ভাল লাগে। মানে বেছি ভাল হোৱা নাই আৰু নিজে লগালোঁ, যিহেতু মই নিজে গোটেই কামখিনি নিজে ইলেক্ট্ৰিচিয়ান হৈ গ'লোঁ, চ' কামখিনি এনেকুৱাই হ'ল। আৰু এয়াও হৈ আহিছে, চাকি তাকি জ্বলাবৰ সময় হৈ গৈছে, গা পা ধুই লওঁ, অলপ ড্ৰেছটো চেঞ্জ কৰোঁ, তাৰপিছত লগ পাই আছে আপোনালোকক। থাপনাখনত মা লক্ষীৰ ফটোখন অনাৰ আগতে অকণমান চাউল ছটিয়াই দিছোঁ আৰু দুটা সৰু সৰু গ্লাছত চাউল দি দিছোঁ প্ৰথমতে, আৰু তাৰে ওপৰত ধানৰ সিকেইটা দি দিছোঁ আৰু দুটামান তাতে পইচা দি দিছোঁ, এনেকৈ দুয়োটা গ্লাছতে দি দিছোঁ। আৰু এইবাৰ আলপনাখন বনাইছে প্ৰিয়াই, ধুনীয়া হৈছে দেই দেখিব। আৰু মই ইয়াতে এনেকৈ চাকি তাকি যোগাৰ কৰি আছোঁ আৰু থাপনাখন ৰেডি কৰি আছোঁ, অলপ অলপকৈ পূৰা ৰেডি কৰি আছোঁ। আৰু প্ৰিয়াই বাহিৰত আলপনা আঁকি আছে, তাই আলপনা আঁকি আছে আৰু ইয়াতে বনাই আছে প্ৰিয়াই আলপনা।
ফেনখন নললেও গরম লাগে আর ফেনখন দিলেও মানে কি হয় নুমাই যাইছে কি বড়ির কারণে ফেনখন অফ করে দিও মাঝে মাঝে দিও আর মাঝে মাঝে অফ করে দিয়েছো। আর ইয়াতে পূজার ভালেখিনি তৈয়ারি আমার হয়ে গেছে, প্রিয়া আর মই আমি দুয়োটাই লগ হয়ে পেলে করে আছো। আর চাকি টাকি জ্বলালো আর এখন ঠাল আছে ইয়াতে, ইয়ারেও চাকি টাকি জ্বলাও এতিয়া। এনেকে ইয়াতে লক্ষী মাক এনেকে পূজা অর্চনা করেছো, আরাধনা করেছো, লগতে আপনার সকলকে লক্ষী পূজার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছো। ধনের অধিষ্ঠাত্রী মা লক্ষীর কৃপাময় দৃষ্টি যাতে সকলোরে উপর থাকে, সকলোরে উপর কৃপা করে, সুদৃষ্টি রাখে, তারে কামনা করিল। এতিয়া ওলাইছো আমার ওসর দুর্গা মন্দিরত যাও, তাতে চাকি ধূপ অল্প জ্বলাই দিও আর সেবা করে আহ ঘর যেহেতু করা হয়ে গেল। আর দুর্গা মন্দিরতো হয় প্রতি বছরে লক্ষ্মী পূজা, কিন্তু যাওয়া হওয়া নাই এতিয়ালৈকে। আর এবার ভাবিছো দুর্গা মন্দিরত গই তাতে অল্প চাকি বন্তি জ্বলাম। হাতমান করা হয়ে গেল আর এতিয়া দশমিক মানুষ বহি লো আর মন্দিরেরপা ওলালো। আর মন্দিরেরপা ওলাই এঘর মানুষের ঘর লক্ষ্মী পূজা করেছে আর তখন তাদের নিমন্ত্রণ দিছে, এটা তখন ঘর গই আছো পূজাল। আর এতিয়া এয়া কি কয় নারিকলের পানি চকুত দিম। জুনবাইটো কোনফালে আছিলে এনেকে লক্ষ্মী পূজাই পূজাই সেবা করে আছো। এতিয়া এঘর মানুষ তাতে নিমন্ত্রণ দিলে, তারপর তাতে আকো এখন পূজাত সেবা করল, তারপর এতিয়া গই আছো। আর ইয়াতে চকত একটা মন্দির আছে লক্ষ্মী মন্দির, লক্ষ্মী মন্দিরলে গই আছো। চারিওপিনে পূজা চালো আর এতিয়া ঘরতো শরাই ভাঙো, শরাই ভাঙা নাই আর প্রসাদ সসাদ খাই তারপর আমার ব্রতো ভাঙো, আজি উপবাসে আসলোতে। আজির লক্ষ্মী পূজার স্পেশিয়াল ব্লগটি এইখানে সমাপ্ত করেছে। যদি আপনাদের ভিডিওটি চাই ভাল পাইছে আর চ্যানেলটলে প্রথমবারের কারণে আছে, চ্যানেলটি এবার সাবস্ক্রাইব করে দিব আর অলটো ক্লিক করে দিব যাতে আমার আগলকে আসবলে নতুন ভিডিওর নোটিফিকেশন অতি সোনকালে পায়। আজিলেক ইমানটি দিছো, বাই বাই।